আজ শেষ হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার মেয়াদ। মহকুমা শাসকের অধীনে পৌরসভা পরিচালিত হওয়ার কথা। তার আগে এসডিওর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল পৌরসভা। অভিযোগ, বহরমপুরে পৌরসভার একটি জায়গায় এসডিওর অনুমতিতে বেআইনি নির্মাণ চলছে। নওদায় গুলিবিদ্ধ তৃণমূলে পঞ্চায়েত সদস্য, ঘটনা ঘিরে তৃণমূলে অন্দরেই নানা সুর। দলের গোষ্ঠী কোন্দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় তৃণমূল নেতা। জেলা সভাধিপতির অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। প্রধানমন্ত্রী কর্মসূচি থেকে বাদ শিলিগুড়ির জনসভা। রবিবার সভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। ওই দিন রায়বরেলি ও ইলাহাবাদে যাবেন প্রধানমন্ত্রী। রথযাত্রা নিয়ে জটিলতা থাকায় কর্মসূচি থেকে বাদ শিলিগুড়ি। শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে বিচারাধীন বন্দী রহস্য মৃত্যু, সেল থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ, মৃতের নাম ভূষা বিশ্বা। রবিবার বারাসাত মধ্যমগ্রাম শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। বারাসাতের ১২ নম্বর রেলগেটে সাবওয়ে তৈরির কাজের জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল। বাড়তি অটো টোটো চালানোর প্রস্তুতি প্রশাসনের। অটো রুট পারমিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তদন্তে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগকারী পারমিটের অপেক্ষায় থাকলেও তার নামে আগেই রাস্তায় নেমে পড়েছে অটো। ধৃতকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে দাবি মধ্যমগ্রাম থানার পুলিশের। যথাযথ দাম দেয়া হচ্ছে না, তাই কালনায় ভাগীরথীর ওপরে ব্রিজ তৈরির জন্য জমি দিতে অনিচ্ছুক চাষিরা, মহকুমা শাসককে জানান চাষিরা। বর্ধমানে নার্সিংহোম পরিদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পর্যাপ্ত প্রশিক্ষিত নার্স এবং জেনারেল বেডে আরএমও না থাকায় খোশবাগানের একটি নার্সিংহোমকে শোকজও করা হয়েছে। একই দিনে দুই পরীক্ষা কি করে সম্ভব? যে কোনো একটি পরীক্ষার দিন বদলে দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে ঘেরাও ডিএলএড পরীক্ষার্থীদের। কর্তৃপক্ষের আশ্বাসে বেশ কয়েক ঘন্টা পর ওঠে ঘেরাও। স্কুলে সিসিটিভি বসানোর জন্য টাকা না দেওয়ায় উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ আটকে দেওয়ার অভিযোগ। কাপাসডাঙ্গা স্কুলে ছাত্র বিক্ষোভ। অভিভাবকদের অনুমতি নিয়েই টাকা চাওয়া হয়, ফর্ম ফিল আপ করতে না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি স্কুলের। কলেজে সোশ্যালকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের নাম করে ব্যবসায়ী থেকে চাঁদা চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় যুব তৃণমূলের জেলা সভাপতি, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। বনকর্মীর গুলিতে আহত বনকর্মী, বক্সার টাইগার রিজার্ভের রায়ডাক বিটে টহল দেওয়ার সময় দুষ্কৃতীদের দেখে গুলি চালায় বনকর্মীরা, সেই গুলিতেই আহত হন বনকর্মী কার্তিক গুহরায়। কাঁথিতে এটিএম প্রতারণার শিকার গৃহশিক্ষক, ১৪,০০০ টাকা লোপাটের অভিযোগ। গ্রাহকের অ্যাকাউন্ট সিস্টেম খতিয়ে রেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের, তদন্তে পুলিশ। ৪০ বছর পর হলদিয়ায় সংস্কার হচ্ছে গ্রিন বেল্ট ক্যানেল, কিন্তু তাতেও বাদ সাজছে দখলদারির সমস্যা। সরকারি নিয়ম মেনে ক্যানেলের ধারে জবরদখলকারীদের সরানো হবে আশ্বাস প্রশাসনের। খোলা আকাশের নিচে পড়াশোনা, গাছের তলায় মিড ডে মিল রান্না, এমনই বেহাল অবস্থা শিমুল বেড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েও বন্ধ দুটি কমিউনিটি শৌচাগার, ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জলের সংযোগ না আসায় সমস্যা, দ্রুত সমাধানের চেষ্টা হচ্ছে আশ্বাস কাউন্সিলরের।